আপনি কি একজন ব্যবসায়ী আপনি কি চাইছেন আপনার বিজনেসকে আরও বাড়াতে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে তাও জিএসটি ছাড়া অর্থাৎ আমি বলতে চাইছি যে যদি আপনার জিএসটি নাম্বার নাও থাকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন এবং সেই সুবিধা দিচ্ছি আমরা আমরা আপনার জন্য একেবারে ফ্রি অফ কস্টে আপনার পণ্য সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেবো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তাই দেরি না করে যোগাযোগ করুন আমাদের সঙ্গে নিচের নমস্কার বন্ধুরা বন্ধুরা নতুন একটা তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো এখানে কি কি রয়েছে আমাদের কাছে আমাদের রেডি প্রোডাক্ট যেগুলো তোমরা অনেকে দেখতে চেয়েছিলো যে দিদি তোমার যে রেডি প্রোডাক্ট কি আছে সেগুলো দেখাও তো আজকে দেখো আমরা যে ধরনের শোপ বানিয়ে থাকি সেগুলোর কিছু কিছু স্যাম্পেল নিয়ে এসেছি যেমন প্রথমে দেখে তোমাকে এরা হচ্ছে চারকোল সোপ বন্ধুরা দেখো এই যে চারকোল সোপটা দেখতে পাচ্ছো এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপে এখানে প্রত্যেকটা সোপে আমরা রেক্ট্যাঙ্গেল সোপে নিয়ে নিয়ে এসছি তো এই হচ্ছে চারকোল সোপ এবং এগুলো তোমরা কিন্তু আমাদের কাছে রেডিমেড পেয়ে যাবে হোলসেল প্রাইসে পেয়ে যাবে এখানে তারপরে দেখাচ্ছি দেখো এখানে রয়েছে এটা হচ্ছে গট মিল্ক সোপ এটা হচ্ছে গট মিল্ক সোপ এই যে সাদাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব গট মিল্ক সোপ এটা দেখে নাও এটা হচ্ছে অরেঞ্জ সোপ অরেঞ্জ সোপ এরকমও হয় আবার এই রেক্ট্যাঙ্গেল শেপেও আমরা অরেঞ্জ সোপ কিন্তু বানিয়ে দিয়ে থাকি প্রত্যেকটা জিনিসই তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে এখানে মিনিমাম পঞ্চাশ পিস নিয়েও তোমরা কিন্তু তোমাদের নিজেদের বিজনেস শুরু করতে পারো যারা চাইছো যে সোপের বিজনেস করতে এবং চাইছ যে হোলসেল ভাবে কিনে তারপর সোপ বিজনেস শুরু করবে তাদের জন্য অবশ্যই আমাদের কাছে স্পেশাল অফার রয়েছে পুজোর সময়ে তোমরা মাত্র পঞ্চাশ পিস কিনে নিয়ে তোমরা কিন্তু ঘর থেকে তোমাদের এই বিজনেসটা শুরু করতে পারো মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে তোমরা কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারো এবার দেখা তোমাদেরকে একটু এটা হচ্ছে আমাদের দেখো হলদি সোপ টারমারিক সোপ এটা হচ্ছে হলদি সোপ সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে প্রত্যেকটা সাবান এইভাবেই কিন্তু তোমার প্যাকেজিং করা সুন্দরভাবে পেয়ে যাবে তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা চাইছো যে বিজনেস করতে তোমাদের প্রত্যেককে আমি কিন্তু বলে রাখছি যে যাদের বিজনেসের কোনো আইডিয়া নেই যারা প্রথমে শোক বিজনেস বা কোনো একটা বিজনেস শুরু করতে চাইছ তারা চাইছো যে ম্যানুফ্যাকচারিং করতে অনেকেই আছো যারা আমাকে জিজ্ঞেস করছো যদি ম্যানুফ্যাকচারিং করবো তুমি একটু গাইড করে দাও দেখো ম্যানুফ্যাকচারিং করতে গেলে সব যদি তুমি ম্যানুফ্যাকচারিং করো নিজের ঘরে বানাতে চাও তাহলেও আমাদের কাছ থেকে মেটেরিয়াল পেয়ে যাবে সে ভিডিও আমরা দিয়েছি ডিসক্রিপশন বক্সে বা লিঙ্কে পেয়ে যাবে বাটনে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব যে প্রথম প্রথম ম্যানুফ্যাকচারিং এর দিকে না গিয়ে হোলসেলভাবে স্টার্ট করো সোপ তোমরা এই যে গুলো দেখছো এগুলো খুব কম দামে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং সেই সোপ মাত্র পঞ্চাশ পিস তোমরা কিন্তু কিনে নিয়ে তোমাদের নিজেদের মতো করে বিজনেসটা স্টার্ট করতে পারবে এখানে কিন্তু মাত্র এক হাজার টাকা পুঁজি খুব মিনিমাম একটা কস্ট পুঁজি নিয়ে তুমি কিন্তু শুরু করতে পারো তাই প্রথমেই যে তোমাকে অনেক বড়োভাবে শুরু করতে হবে বা অনেক টাকা পয়সা নিয়ে বা অনেক মেটেরিয়াল নিয়ে একটা বিশাল বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট করে শুরু করতে হবে এরকম কোনো ব্যাপার নয় তোমরা মাত্র পঞ্চাশ পিস সোপ নিয়ে যে কোনো ধরনের সোপ হয়তো তুমি এই দশ পিস চারকোল দশ পিস টারমারিক দশ পিস তোমার কী বলে পাপায়া কিংবা অরেঞ্জ সোপ যে কোনো সোপ দশ পিস দশ পিস করে মোট পঞ্চাশ পিস সোপ নিয়েও তুমি কিন্তু শুরু করতে পারো এবার চলে আসছি যে সোপ বিজনেসে তোমাদের প্রফিট কীরকম রয়েছে দেখো সব বিজনেসে বলতে গেলে তোমার প্রফিট কিন্তু ফিফটি পার্সেন্টেরও বেশি তুমি কিন্তু প্রফিট পেয়ে যাবে আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ এক্সাম্পল দিচ্ছি আমাদের কাছ থেকে যদি এই শোপার পঞ্চাশ পিস নিয়ে গেলে হাজার টাকা ইনভেস্ট করে তোমার কিন্তু এই হাজার টাকা ইনভেস্টমেন্ট করার পরে তোমার কিন্তু দু হাজার টাকা ঘরে উঠে আসবে অর্থাৎ তুমি পার্সেন্ট লাভে এটা বিক্রি করতে পারবে সাপোজ তুমি যদি এই শোপটা মার্কেটে কিনতে যাও বা যে কোনো অনলাইন মার্কেট প্লেসে কিনতে যাও সেখানে দেখবে যে এই সোপ মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্লাস শিপিং চার্জ নিয়ে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রায় সত্তর টাকার কাছাকাছি এক একটা শোপের প্রাইস যাচ্ছে তো তুমি যদি আমাদের কাছ থেকে নিয়ে সেই বিজনেসটা শুরু করো এবং মার্কেটে থেকে কম রেটে তুমি যদি মানে বিক্রি করো তোমার রিলেটিভস থেকে শুরু করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রুপের মাধ্যমে বিভিন্ন ভাবে বা তোমার যদি কোনো দোকান থাকে এবং তুমি সেই দোকানের মধ্যে শপ রাখতে চাইছো তোমার তো কোনো মুদিখানার দোকান আছে গ্রসারি সোপ রয়েছে বা মেডিকেল কোনো শোপ শপ রয়েছে সেখানেও তুমি রাখতে চাইছো তাহলেও কিন্তু তুমি অবশ্যই পারবে পঞ্চাশ পিস মতো নিয়ে গিয়ে তোমরা কিন্তু এই বিজনেস শুরু করতে পারবে মিনিমাম তোমার মার্জিন কিন্তু প্রফিট এই বিজনেস রয়েছে আর আরেকটা কথা হচ্ছে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা চাইছো যে সোপ ম্যানুফ্যাকচারিং করতে তাদের কাছ থেকে বলে রাখি আমাদের কাছে কিন্তু মেটেরিয়ালও পাওয়া যাচ্ছে তোমাকে মেটেরিয়াল দেখিয়ে দিচ্ছি এ দেখো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্রিসেরিং সোপ বেস অর্থাৎ আমরা কিন্তু এই সোপ বেজের মাধ্যম দিয়েই বা এই সোপ বেস দিয়েই এই সব সাবানগুলো তৈরি করে থাকি ঠিক আছে তো তোমরা সেই তোমার এই জিনিসটা নিতে পারো এটা কিন্তু কেজি পড়ছে ট্রান্সপারেন্ট সোপ বেস যেটা সেটা হচ্ছে কেজি এক কেজি যদি তুমি নাও তাহলে একশো পঁচাত্তর টাকা করে কেজি পড়ছে এবং তোমরা যদি মনে করো পাঁচ কেজি নেবে তাহলে কিন্তু একশো ষাট টাকা করে কেজি পড়ছে আমাদের এখানে কিন্তু তোমার সোপ বেসের সাথে সাথে সোপ কালার পেয়ে যাবে সোপ মডেলও পেয়ে যাবে আবার রেডিমেড সোপ তুমি যদি এইভাবে সাইজ নিতে চাও রেডিমেড শোপও পেয়ে যাবে দেখে নাও এখানে কী কী ধরনের সোপ আমরা সোপ বেস আমরা দিয়ে থাকি তুমি ট্রান্সপারেন্ট ডিসাইন সোপ পেয়ে যেতে পারো আবার এটা এটা হচ্ছে রেড ওয়াইন সোপের একটা বার তো এরকমভাবে সোপ বারও পেয়ে যেতে পারো ঠিক আছে এই বারটা কিন্তু কেজি একটু বেশি পড়বে তাই বার যদি যারা নিতে চাইছো তারা কিন্তু এটা মনে রাখবে যে এখানে কিন্তু বারের প্রাইসটা একটু বেশি পড়বে রেড ওয়াইন বলো বা তোমার চারকোল বলো কিংবা অ্যালোভেরা বলো যে কোনো ধরনের সোপ বারও আমাদের পেয়ে যাবে এক কেজি হিসাবে তবে এর প্রাইসটা একটু বেশি পাঁচ টাকা মতো বেশি পড়বে অর্থাৎ এক কেজি হচ্ছে একশো আশি টাকা এরম টাইপের তোমার প্রাইস পড়বে এবার চলে আসছি তোমাদের কাছে যে এখানে অনেকে জিজ্ঞেস করছো যে দিদি আমাদেরকে একটু গাইড করে দাও আমরা কিভাবে সোপটা বানাবো অনেকে বলছো যে আমাদের সোপ আমরা বানানোর চেষ্টা করছি কিন্তু সেটা ভালোভাবে লাগছে না বা ভালোভাবে জমছে না যেমন আমরা দেখো কি সুন্দরভাবে সোপটা সেট করেছি পুরো মার্কেটের যেরকম সোপ তুমি পাও সেরকমভাবেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ তো এরকম কিন্তু হচ্ছে না অনেকে বলছে যে সোপটা অনেক লুজ হচ্ছে ঠিকভাবে সেট হচ্ছে না আমি তাদের কাছেই কিন্তু বিশেষ করে বলতে চাইছি যে তোমরা যারা সোপ নিয়ে বানাতে চাইছ সোপ বেজ নিয়ে তাদের কিন্তু একটা ক্লাস করা দরকার আগে ট্রেনিং না নিয়ে কিন্তু তোমরা হুট করে শুরু করলে তোমাদের ক্ষেত্রেই সমস্যা তোমাদের যে টাকা পয়সা সেটা নষ্ট হচ্ছে যদি মার্কেটের মতো ভালো জিনিস তৈরি করতে না পারো সেটা কিন্তু সেল করাটাও খুব মুশকিল তাই আমরা পুজোর পর থেকে একটা ট্রেনিং ক্লাস শুরু করছি দেড় মাসের জন্য তোমরা যারা যারা ইন্টারেস্টেড সোপ নিয়ে ক্লাস করতে বা সোপ কিভাবে বানাবে হ্যান্ডমেড সোপ বানানোর যে একটা ক্লাস আমরা শুরু করছি দেড় মাসের জন্য বা পুজোর পর থেকে দেড় মাসের একটা ট্রেনিং পিরিয়ড শুরু করব। তোমরা যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা শিখবো শিখে তারপরে শুরু করবো তারা অবশ্যই আমাকে কিন্তু ইনবক্স করো এবং ডিটেল সমস্ত কিছু আমরা ধীরে ধীরে এ ব্যাপারে আরও জানাবো তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই স্ক্রিনের নাম্বার দেওয়া নাম্বার থেকে তোমরা কিন্তু বাকি ডিটেলটা হোয়াটসঅ্যাপ করেও জানতে পারবে বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই পর্যন্তই আর একটা কথা তোমাদেরকে বলে রাখি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটও কিন্তু আমাদের সোপের কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে ডিটেল তোমরা কিন্তু সরাসরি যারা ঘরোয়া ইউজের জন্য পারচেস করতে চাইছো তারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করো আমাদের ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি ফ্রি শিপিংয়ে এবং সিওডিতে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লু ডট গ্লোমি স্কিন কেয়ার ডট কম গ্লোমিং স্কিন কেয়ার আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করো নিচের ডিসক্রিপশন বক্সও কিন্তু এর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে তোমরা সরাসরি কিন্তু পারচেস করতে পারো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ